হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, দুবাই শহরের নাম শুনলে আপনাদের মনে প্রথমে কি হয়? যদি একবার যেতে পারতাম, ঠিক তাই না? দুবাই এমন একটি শহর যে শহরে যাওয়া অনেক মানুষের কাছেই স্বপ্ন। যেই পর্যটকরা এখানে আসে তারা দুবাইয়ের ধনী ব্যক্তিদের জীবনযাত্রা, দুবাইয়ের বড় বড় অট্টালিকাগুলো দেখে আবারও দুবাই যেতে চাইবে। এখানকার বাস্তবতা, এখানে যে কেউই আসতে চাইবে। বন্ধুরা, দুবাইতে একটি নীতি চলে, হয়তো নাম্বার ওয়ান অথবা অনলি ওয়ান। দুবাই শহরের যদি নতুন কিছু নির্মাণ করা হয় তাহলে হয়তো সেটা বিশ্বের নাম্বার ওয়ান হবে অথবা একমাত্র হবে। এই জন্যই বিশ্বের সবথেকে বড় টাওয়ার, সবথেকে বড় টিভি এবং সবথেকে বড় সেভেন স্টার হোটেল এই দুবাই শহরেই রয়েছে। বন্ধুরা, বিশ্বের 40% সোনার উৎপাদন দুবাই শহরেই হয়ে থাকে, এই জন্য এই শহরের সোনার দাম খুব সস্তা। দুবাই এতই বিকশিত শহর যেখানকার পুলিশের কাছে ল্যাম্বরগিনি এবং বেন্টলির মতো গাড়ি রয়েছে। এখানে ক্রাইমের সংখ্যা শূন্যের কাছাকাছি। দুবাই বর্তমানে বিশ্বের গ্লোবাল সিটিতে পরিণত হয়েছে। বর্তমান বিশ্বে যতগুলো বড় বড় কোম্পানি আছে তার বেশিরভাগ কোম্পানির হেডকোয়ার্টার দুবাইতেই অবস্থিত। এই জন্যই আমরা ভাবলাম আপনাদেরকে দুবাই শহর ভ্রমণ করিয়ে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দুবাইয়ের কিছু চমৎকার চমৎকার জায়গা ঘুরে দেখাবো, যেগুলো দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বুর্জ খলিফা। বুর্জ খলিফা দুবাই শহরের পরিচিতি বহন করে। এটা দুবাই শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্তমান বিশ্বের সব থেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে যদি বুর্জ খলিফাকে বলা হয় তবে সেটা একদম ভুল হবে না। এই বিল্ডিংটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে আসে। আপনারা তো অবশ্যই জানেন যেটা বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং, এর উচ্চতা 830 মিটার। এবং আপনাদের জ্ঞাতার্থে এটাও জানিয়ে রাখি যে এখানে সব মিলে 163টি ফ্লোর রয়েছে। এটা এত উঁচু যে আপনি এটা 90 কিলোমিটার দূর থেকেও দেখতে পাবেন। এছাড়া এই বিল্ডিংয়ের সব থেকে দ্রুততম, সব থেকে উঁচুতে উঠতে পারা লিফট রয়েছে, যেটা আপনাকে মাত্র 1 মিনিটেই 124 তলায় পৌঁছে দেবে। এই বিল্ডিংয়ের এত উঁচুতে দাঁড়িয়ে আপনার মনে হবে যে আপনি অনেক উঁচুতে দাঁড়িয়ে আছেন এবং এখান থেকে আপনি পুরো শহর দেখতে পাবেন। বুর্জ আল আরব, দুবাই। বুর্জ আল আরব বিশ্বের একমাত্র 7-স্টার হোটেল। এটা নির্মাণ কাজ 1994 সালে শুরু হয়েছিল এবং 1999 সালে এর কাজ শেষ হয়। এর উচ্চতা 321 মিটার। হোটেল বানানোর জন্য দুনিয়ার সব থেকে ভালো কনস্ট্রাকশনের ব্যবহার করা হয়েছে। এই হোটেলে মোট 202টি রুম রয়েছে, যেগুলো অনেক বেশি সুন্দর। আর এইসব রুমে এক রাত থাকার জন্য কমপক্ষে 1,70,000 রুপি গুনতে হবে। বন্ধুরা, একই সাথে আপনাদেরকে বলে দিই যে হোটেলের যে স্পেশাল রুমগুলো রয়েছে সেখানে এক রাত থাকতে $15,000 বা 7 লাখ রুপি গুনতে হবে। আপনি কল্পনা করতে পারেন এখানকার জিনিসপত্রের কী দাম? তবুও অনেক মানুষ এখানে আসে। বন্ধুরা, আপনারা কি এখানে থাকতে চান? কারণ আমি আপনাদেরকে আরও অনেক জিনিস দেখাতে চলেছি। দুবাই ফাউন্টেন। বন্ধুরা, দুবাই ফাউন্টেন সব থেকে বড় ফাউন্টেন ড্যান্সের রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে। এটা পৃথিবীতে কোরিওগ্রাফ করা একমাত্র ফোয়ারা, যেটা বুর্জ খলিফা লেকে বানানো হয়েছে, যেটি মানব নির্মিত 30 একর জায়গার উপর বানানো হয়েছে। দুবাই ফাউন্টেনকে প্রায় 6,600টি লাইট দ্বারা প্রকাশ করা হয়, এছাড়া 50টি প্রজেক্টর দ্বারা আলাদাভাবে আলোকিত করা হয়েছে। এখানে একবার কোনো পর্যটক আসলে তার আর যেতেই মন চাইবে না, কারণ এখানকার পরিবেশ খুবই সুন্দর। বুর্জ খলিফার কাছে এটা বানানো হয়েছে যাতে যেই পর্যটকরা এখানে আসে এখানকার সৌন্দর্য দেখার জন্য এদিকে যাতে অবশ্যই আসে। বন্ধুরা, দুবাইতে যে কাজই হোক না কেন তা পর্যটকদেরকে উদ্দেশ্য করেই করা হয়। মানুষ এখানে আসে ছুটি কাটাতে এবং ঘুরতে, এছাড়াও $10,000,000,000 শপিং করতে। আর এইসব থেকে দুবাই সরকার টাকা ইনকাম করছে $1,000,000,000,000। মিরাকল গার্ডেন। বন্ধুরা, আপনারা কি ইমরান হাশিম এবং বিদ্যা বালানের মুভি হামারি আধুরি কাহানি দেখেছেন? এই মুভিতে একটা সিন রয়েছে যেটা এই গার্ডেনে শ্যুট করা। আপনারা সত্যি অবাক হয়ে যাবেন এর সৌন্দর্য দেখে। টাকা পয়সার শক্তি কতখানি তা আপনি এখানকার দৃশ্য দেখে খুব সহজেই বুঝতে পারবেন। বলা হয়ে থাকে এই দৃশ্য সম্পর্কে স্বপ্নেও কল্পনা করা যায় না। আপনারাই ভেবে দেখুন এই মরুভূমিতে কিভাবে এত সুন্দর ফুল ফুটতে পারে। কিন্তু বন্ধুরা, এটা দুবাই,
এখানে সব কিছু সম্ভব। আপনারা এটা সৌন্দর্য দেখুন, এখানে দুনিয়ার এমন কোনো ফুল নেই যেটা আপনি দেখতে পাবেন না। এই জন্য অবশ্যই আপনার এই বাগানটিতে একবার ঘুরে আসা উচিত। আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাগানটি 72,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানেই 4.5 কোটি ফুল লাগানো হয়েছে এবং এর মধ্যে 10,000-এরও বেশি প্রজাতির ফুল রয়েছে। এখানে ফুল দিয়ে বিভিন্ন জিনিস বানানো হয়েছে, যেমন তাজমহল, সাগরের ঢেউ, চাকতি, এমন অনেক সুন্দর সুন্দর জিনিস। এই জন্যই বলা হয় এখানে হয়তো নাম্বার 1 কাজ হয় অথবা only 1। এখানে অ্যাভারেজ কোনো কাজই হয় না। বর্তমানে দুবাই পর্যটন স্থান হিসেবে বিশ্বের অন্যান্য দেশ থেকে সব থেকে এগিয়ে। জুমেইরা বীচ, বন্ধুরা, শহরের মাঝ বরাবর অবস্থিত এই বীচ বিশ্বের অন্যান্য সুন্দর বীচগুলোর মধ্যে অন্যতম, যে তার কাছে আসা পর্যটককে খুবই রোমাঞ্চিত করে। আপনি এই বীচে সবসময় হাজার হাজার পর্যটক দেখতে পাবেন। এই বীচে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলো আপনি অনেক আনন্দ করে এনজয় করতে পারবেন। এছাড়া এই বীচের চারপাশে আরও অনেক নানান ধরনের হোটেল রয়েছে, যেখানে চাইলে আপনি থাকতেও পারবেন। প্রতিদিন সকালে আপনি এই বীচের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। জি বন্ধুরা, এখানে আপনি বিভিন্ন রকমের খাবারের আইটেম পেয়ে যাবেন। এখানে আপনি বিভিন্ন রকমের সি ফুড খেতে পারবেন। বলা হয়েছে এখানে যারা একবারও সন্ধ্যার পার্টিতে জয়েন করে তাদেরকে দুনিয়ার আর কোথাওই ভালো লাগে না, কারণ এখানে সন্ধ্যার সময় তাপমাত্রা খুবই কমে যায় এবং এখানকার সন্ধ্যার পার্টি বিশ্বের নাম করা পার্টিগুলোর মধ্যে অন্যতম। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কখনো দুবাই যান তাহলে অবশ্যই এই বীচে ভ্রমণ করবেন। দুবাই ক্রিক, বন্ধুরা, দুবাই ক্রিক সাধারণত দুবাই শহরকে দুই ভাগে বিভক্ত করার কাজ করে থাকে। একটা পুরনো দুবাই আর অপরটি নতুন দুবাই হিসেবে পরিচিত। আর এগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই একটা ক্রুজ নিতে হবে, যেটা আপনাকে এর আশেপাশের সমস্ত বাজার এবং সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। এছাড়া আপনি এখানকার সুন্দর খাবারের টেস্ট অবশ্যই নেবেন। এখানে আপনি দুবাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, যা আপনাকে রোমাঞ্চিত করবে। পুরনো দুবাই এবং নতুন দুবাইয়ের মধ্যে কী কী পার্থক্য রয়েছে তা আপনি এখানে আসলে সহজেই বুঝতে পারবেন। এই জন্যই বলা হয় যে যদি কেউ দুবাই শহর ভ্রমণে বের হয় তবে তার পছন্দের লিস্টে অবশ্যই এই দুবাই ক্রিক থাকবেই। আপনারা চাইলে আপনি কখনো দুবাই শহরে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। সাফারি ডেজার্ট, বন্ধুরা, আসলে মানুষ যখন দুবাই শহরে আসে তখন এখানকার আলোকসজ্জা দেখে তারা ভুলেই যাবে যে এই শহরটি একটি মরুভূমির ওপর গড়ে উঠেছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে সাফারি ডেজার্টের মজা নেবেন। বন্ধুরা, আপনারা কি এমন কোনো জায়গায় ঘুরতে যাবেন যেখানে চারপাশে শুধুই মরুভূমি? বন্ধুরা, দুবাই শহরে কেউ ঘুরতে আসলে তার মনের কোনায় কোথাও না কোথাও মরুভূমি দেখতে যাওয়ার বাসনা ঠিকই থাকে। এই জন্য আপনি যদি মরুভূমির সরাসরি ভ্রমণে যেতে চান তাহলে প্রথমেই আপনাকে একটি গাড়ি ঠিক করতে হবে, যেটা আপনাকে সরাসরি সাফারি মরুভূমিতে নিয়ে যাবে। গাড়ি দিয়েই আপনি পুরো মরুভূমি ঘুরে দেখতে পারবেন, অথবা আপনি চাইলে উটের পিঠে করে মরুভূমির অসম্ভব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং সন্ধ্যার সময় আপনি চাইলে এখানে একটি তাবু সেট করে নিতে পারবেন এবং বেলি ড্যান্স উপভোগ করতে পারবেন। আপনি এখানে মজার মজার খাবার খেতে পারবেন। এখানে সন্ধ্যার সময় মাঝে মাঝে পিকনিকের আয়োজন করা হয়, পর্যটকরা চাইলে পিকনিক উপভোগ করতে পারে। বিশ্বাস করুন বন্ধুরা, আপনারা এখানে খুবই আনন্দ পাবেন। বাস্তাকিয়া দুবাই, বন্ধুরা, এখানে আপনারা দুবাইয়ের অন্য এক রূপ দেখতে পাবেন। আপনি যদি পুরনো রীতিনীতি এবং পুরনো ঐতিহ্য সংস্কৃতি পছন্দ করে থাকেন তবে এই জায়গাটি আপনার জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, এখানে আপনারা আরবের পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এখানে আসলে আপনারা এখানকার ঐতিহ্যবাহী মানুষের বিভিন্ন তৈরিকৃত কাজও দেখতে পাবেন। এখানে আজও সেকালের বিভিন্ন বাঁশের তৈরি ঘরবাড়ি এবং কাঠের তৈরি জিনিসপত্র, এছাড়াও সাদা রঙের মসজিদ রয়েছে, যেগুলো আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে দুবাই শহর কোথা থেকে কোথায় পৌঁছেছে, কিভাবে এক কদম করে তারা বর্তমান পরিস্থিতিতে এসে গিয়েছে। এখানকার দৃশ্য খুবই সুন্দর। বন্ধুরা, আপনারা যখনই দুবাই শহর ভ্রমণে আসবেন এই জায়গাটি ভ্রমণ করতে আসতে ভুলবেন না। দুবাই ফ্রেম, বন্ধুরা, দূর থেকে দেখতে এটা একদম একটা ফটো ফ্রেমের মতো লাগে। এই ফ্রেমের উচ্চতা ফ্রান্সের আইফেল টাওয়ারের সমান। বন্ধুরা, এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন দূর থেকে এই ফ্রেমের ভিতরে পুরো দুবাই শহর দেখা যায়। লিফটের মাধ্যমে আপনি এর উপরে পৌঁছতে পারবেন। এখানে যাওয়ার টিকিট মাত্র 50 দিরহাম, যেটা ভারতীয় রুপিতে 1,000 রুপি। আমি নিঃসন্দেহে এটা বলতে পারি যে আপনারা এখানে অবশ্যই অনেক মজা পাবেন। আপনি যদি আপনার বাচ্চাদেরকে এখানে নিয়ে যান তাহলে তারা খুবই আনন্দ পাবে। এই জায়গাটা ঠিক সেভাবেই বানানো হয়েছে।
আপনি এখানে থেকে দুবাইয়ের ইতিহাস সম্পর্কে বেশ ভালো ধারণা পাবেন। তো বন্ধুরা, যদি কখনো আপনারা দুবাই শহরে যান, তবে অবশ্যই এই ফ্রেমটি ঘুরে দেখবেন। দুবাই অ্যাকোয়ারিয়াম, বন্ধুরা, দুবাই মলে বানানো হয়েছে আন্ডার ওয়াটার এই অ্যাকোয়ারিয়াম। আপনি শার্কের মতো মাছ এই অ্যাকোয়ারিয়ামে দেখতে পাবেন। এছাড়া এখানে আরও জীবজগতের বৈচিত্র্য আপনার নজর কাড়বে। কুমির, ডলফিনের মতো প্রাণীও রয়েছে এখানে। দুবাই শহরে গেলে এই অ্যাকোয়ারিয়াম দেখতে ভুলবেন না। এমন অ্যাকোয়ারিয়াম কিন্তু বিশ্বের কোথাও নেই। গ্লোবাল ভিলেজ, বন্ধুরা, গ্লোবাল ভিলেজকে দুবাইতে ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে অনন্য জায়গা মানা হয়ে থাকে। এটা 172 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই পর্যটন কেন্দ্রে প্রতি বছর 5 মিলিয়ন পর্যটক ভ্রমণে আসে। বন্ধুরা, আমরা আশা করি আপনাদের ভ্রমণ শুভ হোক। এই ছিল দুবাইয়ের কিছু ভ্রমণের জায়গা। বন্ধুরা, আপনারা কি কখনো দুবাই গিয়েছেন? যদি গিয়ে থাকেন, তবে আপনাদের সেই এক্সপিরিয়েন্স কেমন ছিল তাও কমেন্ট করে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।